আমার মনে হয় গভর্নর বলেছেন, তাই তার সম্মান রক্ষার জন্য দুটো বুথেরই করা হচ্ছে, কারণ সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে। রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে দুটি বুথে পুনর্নির্বাচন প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। আমার মনে হয় গভর্নর বলেছেন, তাই তার সম্মান রক্ষার জন্য দুটো বুথেরই করা হচ্ছে, কোথাও তাদের পুনর্নির্বাচন করার ইচ্ছা ছিল না, কারণ সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছেন। আর সরকার চাইছে বিরোধী শূন্য রাজনীতি, সমস্ত পার্টি ক্যান্ডিডেটদেরকে সরিয়ে কেবল টিএমসি থাকবে, যেটা পঞ্চায়েত ওরা খানটা করেছিলেন। তো সেবারে আমরা লড়াই দিয়েছি, সফল হয়নি, তাই নির্বাচন কমিশন, পুলিশ এবং গুন্ডাদের লাগিয়ে সেটা করার চেষ্টা হয়েছে। বিজেপির মতো সার্কাস পার্টির ওপর মানুষের আস্থা নেই, হাস্যকর অভিযোগ করছেন দিলীপ ঘোষ, মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। হাস্যকর কথাবার্তা বলছেন দিলীপ ঘোষ, আর রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলছে, আশ্চর্য ব্যাপার। ত্রিপুরা পুরো ভোটের সময় ত্রিপুরা নির্বাচন কমিশন কাদের অঙ্গুলি হেলনে চলছিল, এখানেও সবকিছু হয় না। বেল পাকলে কাকের কি, সে কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করুক, রাজ্য নির্বাচন কমিশন ভোট করুক, মঙ্গল গ্রহ থেকে এসে কেউ করুক, রাষ্ট্রসংঘ থেকে এসে কেউ করুক, জনবিচ্ছিন্ন গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি, সে তো হারবে। মানুষের সঙ্গে ওরা নেই, জনবিরোধী নীতি নিয়ে চলে, তো হারবে। দেখবে একটা বন নিয়ে কে ডেকেছে সেটা ঠিক করতে পারে না, একজন বলে দুপুরে তুলে নিন, আর একজন সন্ধ্যাবেলা রাস্তা আটকাতে যায়, এদের কোনো ঠিক ঠিকানা আছে? ফলে মানুষ এই সমস্ত সার্কাস পার্টিকে আস্থা রাখবেন নাকি কখনো? তো ওনার কাজ, ওরকম অবান্তর কথা বলে উনি বলে যান।